আসন্ন 26 ডিসেম্বর টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদুল হক মাসুদ। এ নির্বাচনকে ঘিরে তিনি প্রতিদিনই সকাল থেকে রাত অবধি ছুটছেন, ভোটারদের দ্বারে দ্বারে ও দিচ্ছেন নানা রকম উন্নয়ন ও পরিবর্তনের প্রতিশ্রুতি। এছাড়াও নির্বাচনে জয়ী হলে এলাকায় মাদক দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান তিনি। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুল হক মাসুদ 71 বাংলা টিভিকে বলেন, 26 ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী আনারস মার্কা নিকরাইল ইউনিয়ন পরিষদ। আজকে আমি নির্বাচনী প্রচারণায় নেমেছি। মাটি কাটা এবং কোনাবাড়ি বেলুয়ার কিছু অংশ তিনটা ওয়ার্ড মিলে আজকে আমি নির্বাচনী প্রচারণা করলাম। বাড়ি বাড়ি ঘরে ঘরে যেয়ে প্রত্যেক ভোটারের কাছে আমি ভোট প্রার্থনা করেছি। তবে ভোট প্রার্থনা করে বুঝতে পারলাম এলাকায় যথেষ্ট জনগণের সমর্থন আছে আমার। আমার পক্ষে ম্যাক্সিমাম ভোটার আমার আনারস মার্কায় ভোট দেবেন এটা আমি বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমি আশা করতেছি আগামী 26 ডিসেম্বর জনগণের ভোটের মাধ্যমে ব্যাপক ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমার প্রতিপক্ষ যে নৌকা মার্কা প্রতীকের কর্মীরা, তারা এর আগে অনেকবার আমার কর্মীর উপরে হামলা করেছে। আমি এ পর্যন্ত অনেকবার হামলার শিকার হয়েছি। সেই কারণে আমি সাংবাদিক মিডিয়া ভাইদের মাধ্যমে বলতে চাই যে আর যেন সামনে আমার কর্মী বাহিনীর উপরে কোনো হামলা না হয়। ইতিমধ্যেই গত 11 তারিখে আমার কর্মী মহিলা কর্মী ভোট চেতে গিয়ে মহিলা কর্মী অনেক হয়রানির শিকার হয়েছেন, মারপিট হয়েছে, আমার মহিলা কর্মীর উপরে হাতুর দিয়ে পিটানি পর্যন্ত হয়েছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসন এবং নির্বাচন কমিশন অফিসারকে জানিয়ে দিতে চাচ্ছি যাতে আগামী 26 ডিসেম্বর সুষ্ঠু ভোট হয়, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আপাতত আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা। জয় বাংলা। সেই মার্কা ভাইরে রাস আনারস রাপিড আছে আনারস নিকলবাসী আনারস সবাই করো আনারস সুরা গাও আনারস সব জায়গায় আনারস ভাইরে রাস আনারস।